আপনার চেয়ারম্যান সব এক কথাই ঘুরালাইছে এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যান তিনবার কইসি ঘুরেন ঘুরেন আমি তো আগে পরিচয় জানতাম না পরে আমি যে গেলাম ভাই আপনি এটা আমি কইতেছি আমার দিকে ফিরা বসেন ফিরেন না কেন কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান তো চেয়ারম্যানের হইলে সমস্যা কি কহুজুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই সব বোর্ড আমার সামনে আমি আপনার ফেলছি ইয়াতে খেলাপ কি

ঘণে জোর একটু কমবে গেছে গা বলেন আমি এই যে মাহফিল মাদ্রাসা মসজিদ জমার খোদ্ আলোচনা কিতাব আদি পুস্তক রচনা নবী রসুল সব এত যে আয়োজন খুব খেয়াল করে শুনবেন সব একটাই উদ্দেশ্য মানুষকে সোনার মানুষ বানানো ঠিক কিনা বলেন নবী আসছেন কেন অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদার কাজ এটা মিশন সব আল্লাহ বলবেন না মিশন বলেন ভীষণ বলেন একটাই নবীদার লক্ষ্য উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহ বানিয়ে দেওয়া সোনার মানুষ বানিয়ে দেওয়া সব আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ বলেন অথবা দুই লক্ষ চব্বিশ বলেন সকল নবী এবং রাসুল পাঠিয়েছেন তো নবী তো আর আসবেন না নবী কি আর আসবেন কথা বলে নবী আর আসবেন আসবেন খুব খেয়াল করে কথা শুনলেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন একটা কথাও যেন না নবী কি আর আসবেন এটা কি আমার কথা না নবীজির নিজের কথা নবীজিরও কথা আল্লাহ নবী বানাই কে আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো পারবো আমরা নবী মনোনীত কে করেন নির্বাচিত কে করেন সুতরাং নোবিয়ার আসবেন এটা আল্লাহর ওয়াদা কেমন করে বুঝলাম আর আসবেন আল্লাহ কোথায় ওয়াদা করেছেন এন্তে কালে একাশি দিন আগে সুবসাল্লাহ্লাহী ই হচ্ছে খুব খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে এদিক সেদিক তাকে না কথা বললেন না আপনি কিন্তু অনেকবার কথা বলছেন উনি রাজী হয়েছে জি আমি অনেকবার কথা বলছি ভালো মানুষ না ঠিক আছে

নবীজি বসা ছিলেন ময়দানে ওখানে একটা ছোট্ট পাহাড় একটু মাইক ধরছেন নাকি আপনি আবার মাইক মাইক ধরছেন আওয়াজ কেন মাইকে কুয়া দিলে মাইক ভালো না আওয়াজটা জন্য কানের ভিতরে মজা কইরা ঢুকে তাইলে মাইক ভালো যে আমিন একটু কমান একটু কমান মাইকটা আপনি ধরছেন ধরছেন হম আইন ভালো মাইক বাড়ানো যাবে না আমরা ভিতরে শুনলে হলো বাইরে যে বাইরে আমি তো মনে করি বাইরে মাইকে দাও কারণ বাইক বইয়া ও শুনবো আমরার দুশটা আমরা আইসা ভিতরে শুনবো আর সে বাড়িতে ঘরে শুয়ে শুয়ে শুনবে দোকানে বসে বসে শুনবে কেন দরকার কি এখন বাইরে আমরা ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে আমিন কয়দিন আগে না এতেকালের একাশি দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে সেই দিনটা ছিল ইয়ামুল আরাফা ইয়ামুল জুম দিনটা ছিল আরাফার দিন শুক্রবার জুমার দিন তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের ছোট্ট পাহাড়টা এটার নাম হলো জাবাল রহমত এই পাহাড়টার উপর একটা পিলার আছে আরাফার ময়দার নামকরণ কেন করা হয়েছে ওলামাই সবাই জানেন সাধারণের জন্য বলতেছি যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত পরিচয় পারস্পরিক পরিচিত হওয়া সুবহানাল্লাহ বলবেন না নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়িটার কেনারে পাদদেশে পরন্ত বিকেল সূর্য ডুবুডুবো প্রায় সূর্যের সোনালি রোড টুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে নবী বসে আছেন উটের পিঠে কথা মনে আছে তো নবী যখন উটের পিঠে সূর্যের বিকালের তীর্যক আলো টুকুন গধুলি লগ্নের যে আলো সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায় এটা একটা এই একটা স্বর্ণালী আভা আছে একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে তো নবী বসে আছেন এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা আছে এক লক্ষ চব্বিশ হাজার আরেক বর্ণ আছে এক লক্ষ পঁচিশ হাজার্লা বলবেন না চব্বিশ পঁচিশ এখানে এক লক্ষ পঁচিশে ধরি আমরা বেশি রেখে ধরি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সব দাঁড়িয়ে আছে আর নবী বসে আছেন ওঠের পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা নবীর চতুর পাশে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাদ সব কাছে থাকতে পারে তো আমরা এখানে যারা আছিস তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারে ওই যে না। আরো বেশি বার হাবা বলবেন না এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কাছে যারা ছিল তারা দেখলো নবীজির কপালের ভিতরে বক্তার দানার মতো ঘাম চোখগুলো বড় বড় গালগুলো লাল সোহান আল্লাহ বলবেন না তো গুধুলি লগ্ন বিকেলের একটা মৃদুমন্দ বাতাস নবী তো ঘেমে যাওয়ার কথা না তখন কাছের সাহাবা যারা তারা বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ সোহান আল্লাহ বলবেন না ওহি নাজিলার অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ নবীর চেহারা মোবারক লাল হয়ে যেত কপালে ঘাম জমে যেত এটা একটা লক্ষণ ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত ঘন্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত কয়েকটা একটা লক্ষণ নাজিরের এইটা ছিল একটা লক্ষণ যে ওনার ওজন বেড়ে যেত উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন তো ওটটা দাঁড়ানো ছিল তিনি ছিল উটের পিঠে বসা হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়লো আল্লাহ নবী উঠলেন সাহাবাইকে রাম বুঝে ফেললেন

নবী যখন ডাকলেন সামনের মানুষটা যেমনি শুনলেন ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড সিস্টেম ছিল না তিনি খালি মুখে ডাক দিছেন আর সবাই এক রকম শুনছেন সবাহ বলবেন না আবার সাহাবাই কেরাম সবাই অবাক বিশ্বে তাকিয়ে রইলেন নবী বললেন যে এই মাত্র এই মাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে আমরা কি শুনতে চাও সুবহানাল্লাহ বলবেন না সাহাবাই کرام কয় গোস্তা কি maaf কর दीजिए আপনি যদি মনে করেন শোনাবেন শোনাতে পারেন এটা আপনার মর্জি, আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই কুরআনের আয়াত শোনালে সেই কুরআনের আয়াত আমরা আজকে শুনবো সেই কুরআনের আয়াত শোনার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হচয় এবং যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি বিষ্ণু

সেই জমার দিনে আরাফার দিনে আল্লাহর নবী আল ইয়া আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিই না তোমাদের ধর্ম ও আলাইকুম তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম না আমাতি আমার নেয়ামত ওরে ও রে দি তুলা কুমুল ইসলামাদি না আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম এই ঘোষণা কার খুব খেয়াল করে শুনবেন খুব গভীর মনোযোগ দেখবেন যে অনেক কথা আছে আমরা তো ওয়াজ শুনি প্রতিদিন প্রতি রাত দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শুধু পরিবর্তন নাই না পরিবর্তন লাগে ওয়াজ শুনবেন পরিবর্তনের মন নিয়ে আপনি জিজ্ঞেস ভাই আমি যে আমি যে দিক দিয়ে ডগরপুর আচ্ছা দগরপুর যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাব কোন দিক দিয়া এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি এমনি জিগাইলাম আর কি কি আমি কি এমনি এমনি জিগাইছি না আসার জন্য জিজ্ঞেস করছি কথা বুঝেন নাই আমার আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করছি ভাই

আমি তো কি তার ঢোল ভিডিও তাড়াতাড়ি করে পুরো মাহফিল বেড়ে লাড়া মরাই আপনারা একটা টান দিয়ে ধরে নিয়ে চলে যান এটা কে বলছে এখানে আনতে এটা আরে আগে পরে করবে এটা বন্ধ করে আর কোনো কাম কাম পায় না এমনি এম একসে মন দেয় না আরো যেন মন না দেয় একা কাম করো হ্যান্ডে একটা নাচ দেওয়া হয় না হ্যান্ডে কোনটা দিয়ে

যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়া আমিন বলার নতুন কিনছে দেহায় আবার কথাটা টানতে কি যে একটা এটা বুঝবেন না আপনারা আমিন খন গভীর মনোযোগ হ্যাঁ আউজ্লাহ পড়েন সবাই আবার করেন আউজিন ঠিক আছে এখন আপনারা সবাই আমার দিকে খেয়াল করুন আবার ইনশাআল্লাহ তো আয়াত নাজিল হয়ে গেল নবীজি শুনিয়ে দিলেন কি বললেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাক তোমাদের দিন পরিপূর্ণ করে দিল আপনারা জেলা এলাকায় পরিপূর্ণ বলতে কি বোঝায় আমি জানি না মনে করে এই যে একটা মগ এই মগটার ভিতরে পানি দেওয়া হইল। এটার ভিতরে যদি একটু পানি কমে যায় এটার কি পরিপূর্ণ বলা যাবে আবার ভাইয়া ভাইয়া পড়তে আছে এটা কি পরিপূর্ণ বলা যাবে পরিপূর্ণ মানে হবে একবার সমান সমান এক ফোটা দিলে ফুটে যাবো গা একটু খাইলে না যাবো এটারে কয় পরিপূর্ণ ঠিক কিনা কন ছেলেটারে বসন্ত আয় ছেলে বস এটা আমার কইতাম মনে আমারই দোষ হইছে মাহফিল চলাকালীন উঠবেন দূরের কথা চিন্তাও কর যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয় দিবে

আপনি সবাই একটা হন এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আছি কোনো মতে জান্নাতার ভিতরে ফোরন দিয়ে না কথা তারপরে যাও হইবো ঠিক নিও সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন মাসিদে উঠে উঠে চিন্তাও করবেন না বিরক্ত করবেন না খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ কম আছে বেশি আছে তাহলে পরিপূর্ণ দিন মনে করেন আমার আদরের কি জানি হার নাম ওই যে আমার মিলন মিলন কৌ কই আছে মিলনের মাফিল লাগতো না তাড়াতাড়ি আসুন মিলন যেখানে থাকে মার হাবাক মনে করেন আমি যখন আসলাম মিলনে বাড়িতে নিয়ে গেছে মনে করেন তো মিলনটা করলাম মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি মিলনের মিলনে ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য মিলনের ওয়াইফ মিলন রে কইতে আছে পানি নেন কার লিগা কয় না গাইসের পিসা যে উনি আসছে উনি পানি চাইছে তো মিলন খুব ধমক দিছে জুর আমি বুদ্ধি শুদ্ধি কবে কিছু বুঝতাম না না গাইসের পিসা বুঝুর আমরা বাইর সবসময় এসে বইসা থাকে পানি চাইছে দেখি আপনি পানি দিবেন ঘরের ভিতরে ট্যাং আছে না ট্যাং দেন এখন দিছে ট্যাং দিছে চিনি দিছে লাড়া এটা আপনাদের এলাকায় কি কর কি কর আমি কি মিলনের কাছে সর্বোচ্চ চাইছিলাম না পানি চাইছিলাম আমি চাইছিলাম পানি মিলন আইন আমার দিয়েছে শরবত আজকে ইসলাম ডার হয়েছে এই করুণ অবস্থা এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছি না লাল ইয়াও মাক মেল তুলাকুম যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কে কেউ দিছে তো টুকমার দানা দিছে কেউ ইসুবগুলে বসি দিছে আর আরেক বড় আইয়ে দিছে চিনি আর লড়া দেওয়নের লাগতো আমরা তারা বায়নাে কেন হ্যাঁ সবাই মিল্লা দিছে লড় এখন আমার ইসলাম আর ইসলাম নাই ইসলাম হয়ে গেছে সর্বত্র ঠিক কিনা আল্লাহ তাবারকুতানা তিনি নিজে ঘোষণা করেছেন দিন পরিপূর্ণ কোন নবী রাসুল হোক কোনো ওলামায় পিয়ারাম্পীরক হোক যত বড় বুজর্গ হোক ইসলামের ভিতরে কমানো যাবে না বাড়ানো যাবে না এই জন্য আমি বলি মন চাইলে তুমি ইসলাম মানো মন না চাইলে বের হয়ে যাও তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে ঠেকে ভাল লাগলে মানো না ভাল লাগলে নাই তোমরাতে তো ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখতেছি কিচ্ছু না ইসলামের আমরা কি বেড়ায় এইরকম বেড়াই তো আমি দেখছি কই তারা কাফের কিচ্ছু না অনেক টাকাওয়ালা বিল গেটস আদানি মুকেশ আম্বানি যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ একজনও মুসলমান সব কাফের বেদিনদের ভিতরে এই যে তারা বেদিন এই কাফের এক নম্বর দুই নম্বর মুসলমান হইতে পারছে না ওই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো একশো তালা বিল্ডিং এর যারা মালিক আপনি কি মনে করছেন হেবাড়া ইসলাম ও ইসলামের সমস্যা আছে না কিচ্ছু হয় না ইসলামের ইসলাম ইসলামের গতিতে চলতে আছে আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছে আমি মোস্তাক ফয়েজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন আমরা সবাই মিলে একেবারে সব আলেমারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়ব না মনে করবেন কি সূর্য দেরিতে উঠবো মনে করছে তো কোন আশায় দোকান বাহি খাইতে আছে কোন আশায় দোকান বাকি খাইতে আছে রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছে রঙ্গের ঘোড়া দৌড়া তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ কমানু যাবে বাড়ানু যাবে কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না বাড়ায় নাকি বাড়ায় না এই ইসলামের লোকে কেউ এর ঢোল লাগায় কেউ তবলা লাগায় বেড়া বেড়ি নাচ লাগায় আসেনি এই কারবার সারাদিন করে মাহফিল হবে মাহফিল হবে ও মা সন্ধ্যা রাত্রে হুজুরে করতে আনছে একজন হুজুর মুগা চালুন দিয়ে ভাত খাওয়াই দিছে ভাষ্য টিকে খুশকু নোট দিয়ে দিছে হ্যাঁ মিলাত ফরাই দিয়ে গেছে আর ফরাই তো মাসাল্লা শুরু হয়ে গেছে কেনাই গানে বাজনায় তবলায় হারমোনিয়ে বেড়ায় বেড়িয়ে মাইটি দিয়া নাই কারসলমান বেড়া মুসলমান লজ্জায় মাথা এই মুসলমান টুফি মাথা দিলে মুসলমান দাঁড়িয়ে রাখলে মুসলমান পাঞ্জাবি লম্বা গাও দিলে মুসলমান টুফি তো মিষ্টিয়া দিলে কিনন যায় দাড়ি তো না কামাইলে ওই আছে গা এমন নাকি যে নামাজ যারা পড়তো না তারা দাড়ি উঠতো না এরকম নাকি বিষয়টা তো সমস্যা কি দাড়ি তো না কামাইলে সাড়ে আরো টেহা বা আছে না এই যে চেয়ারম্যান সব নিয়োগ করছে আর দাড়ি কামাইতো না এখন পঞ্চাশ টাকা করে যায় কামাইতে এখন তোমার সব লাই টেহা দিয়ে আপনার মিষ্টি খাওয়াইতে পারবো ভর্তি টেহা আরো বাস যায় না যেহেতু আরিফ ভাইয়ের আপনি জমাইয়া মাসে মাসে ওনার কাছে জমা দিয়ে দিয়ে বার হাবা না রে চিন্তা করেন একটু চিন্তা করেন মাঝে মাঝে একটু চিন্তা করেন একা কি বর্ষবর্ষে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি ও এখন যদি আপনার কেউ বাপ গালি দেয় আপনি কি করবেন তুই আমার গলাগালি করছ কিছু করছি না বাপ তৈলা গালি দিবি না বাপ গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি নিজে যে বাপের নাম বদলাই জাল বুট দিত গিয়া আপার নাম কি কুদ্দুস আসলে তার বাহের নাম আলমগীর কইয়া বৈশে কুদ্দুস তোমার বাফেরে লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে আর তুমি যে নিজের বাফেরে বদলাইয়া কুদ্দুচ্চারে বাপ বানাইছো সেইটা কি তা করো ঠিক কি না কা না ঠিক তো হুদা বেড়াইতে দোষ বেড়িতে কম দোষ বেড়িতে জামাই বদলাই লিছ না এবিডিডি জি গেছে জামার নাম কি কয় আলমগীর হোসেন আসলে জামাই নাম হলো আব্দুল করিম বদলাইয়া বইয়া রইছে আম্মা আপনি কি আর হেবাটা রইছেন আপনি কবে আলমগীরে রয়ে গেছেন গা কি কারবার কি এই কথাটি কইলে তো আর ভালো না এই কথাটি কইলে কি তা করে জানেননি কত হিসাব দেহি কত সুন্দর সুন্দর ওয়াজ করে আর এই হুজুরে আই দেখবা কি রকম উফরে ফোরে খালি ওয়াজ উফরে লইয়া সুট বাদ যা ওয়াজ দইরা বইও দইরা বইও বাপ বদলাইয়া আরেকবার আর এমপি বানাইতে চাও মন্ত্রী বানাইতে চাও তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা সরম আছে তোমার তোমার লজ্জা সরম আছে মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই নাও কি কারবার কি নিজের মুখ হয়তো কইছো তুমি বদলাইয়া নাম আবার তো আমরা দেশ তো আবার নতুন নিয়ম বার এটা মনে মনে কইসা আসলে মনে মনে শরীফে শরীফা মনে 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 মানে উদাম কইরা সিহন জিংলা দিয়া জাগা মতো খিসন যাইতো এমন জায়গাত খিস্টই বোঝানো দেহাইতো না পারে জাগার নাম জানি কিন্তু কইতাম না অসিবার দল করে। মনে মনে এমনি বাইন্দার মনে মনে তান্ডিটা খাওয়ান যাইতো গাছের লোকে বাইন্দার তিন চার দিন রাখা আছে মনে মনে খান দেখলে নইল আর মনে মনে লাগত চিন্তা কর ওয়াজ মানে তো ওয়াজ